আসলে অনেক কষ্ট হয়েছে, কি বলবো। আমার রাজের একটা গানের সিন ছিল, তো ওখানে আমার আমাদের যেই টাইমে হচ্ছে ময়মনসিং আমাদের শুটিংটা হয়েছিল, এমন একটা টাইম, এই ঝড়, এই বৃষ্টি, এই কড়া রোদ, মানে আমরাই নিজে কনফিউজ হয়ে যেতাম যে ওয়েদার মানে কখন কি হবে আসলে চলছিল। আমাকে যেখানে বসে রাখা হয়েছিল, এটা নিচে হচ্ছে ছোট ছোট ওই যে ধারালো পাথর থাকে না, ছোট বড় ওটার মধ্যে। সো ওই গানটা এখনো রিলিজ হয়নি, ওটা আমার ফেভারিট গান, গুড দান্ত একটি গান। সো ওই গানে যখন আমি বসেছিলাম, একটা মোমেন্টে আমাকে যখন ব্রেক দিয়েছে, আমি উঠে দেখি আমার দুই পা নিচে পুরো ছিলে, রক্ত বের হচ্ছে। তারপর সেলিম বলছে মন্দিরা কই, মন্দিরা কই, তো এখনই শর্ট রেডি, এখনই শর্ট রেডি। আমি জাস্ট কিছুই করতে পারলাম না, আবার ওই অবস্থাতে আমি বসে পড়েছি, বসে পড়ে আবার সিন স্টার্ট করেছি। তো তখন সম্ভব সেলিম ভাইকে হয়তো গিয়ে কেউ বলেছিল যে মন্দিরা এরকম একটা অবস্থা, ভাই এখন একটু ওকে রেস্ট দেন। তখন সেলিম ভাই আমাকে বললো মন্দিরা তোর কি হয়েছে? আমি তো কিচ্ছু হয়নি, আমরা এখনই শুটিং করবো, কোনো অসুবিধা নেই। তো চাই যে ঈদে প্রচুর পরিমাণে ভালো ভালো সিনেমা আসছে, সবাই গিয়ে হলে গিয়ে সিনেমা দেখবেন। আর অনেক আমাদের ভালো সুপার স্টার সাকিব খানের সিনেমা আসছে, তার পাশাপাশি রাজেরও অনেকগুলো সিনেমা আসছে, আরো অনেকে সিনেমা আসছে, এত তো বলতে পারছি না আসলে নাম। সো আমাদেরও সিনেমা আসছে কাজল রেখা। আর যেটা বলছে সবে আসলে কম্পিটিশনের ব্যাপারটা, আমি আসলে বলবো যে প্রত্যেকটা সিনেমার স্টোরি লাইন তো এক নয়, আর প্রত্যেকটা সিনেমার কাহিনী চরিত্র সবই আলাদা। আর আমাদেরটা আমার কাছে মনে হয় একদমই ভিন্ন ধরনের, যেহেতু এটা একদমই 400 বছর আগের এবং বাংলার ঐতিহ্যের গল্প, বাংলার রূপকথার গল্প, আর এটা একদমই আলাদা প্যাটার্নের গল্প। তো আমার মনে হয় দর্শকের অবশ্যই পছন্দ হবে, কারণ আমার বিগত অনেক বছর ধরে মানে বাংলাদেশে এরকম কোনো স্টোরি এখনো অবধি হয়নি। তো দর্শক নতুন কি, দর্শক অবশ্যই চায় যে নতুন নতুন কিছু ওরা উপভোগ করবে, দেখবে। তো আমার কাছে মনে হয় যে কাজল রেখা তারা ভীষণ পরিমাণে পছন্দ করবে, এবং যেহেতু এটি একটি রূপকথার গল্প, আর তার পাশাপাশি এটা তো মানে থাকে না যে অনেক সিনেমা রিলিজ হয়েছে কিন্তু কাজল রেখার যে 20-22টির মতো গান আছে এবং দুর্দান্ত গান আছে, এখনো কয়েকটা রিলিজ হয়েছে, এখনো অনেক গান অবধি বাকি রিলিজ হওয়া, তো হলে গিয়েই সবাই দেখতে পারবে। তো গানগুলো দুর্দান্ত, এবং স্টোরি লাইন, দৃশ্য যেভাবে ধারণ করা হয়েছে, আমার কাছে আমার মনে হয় যে দর্শক খুবই পছন্দ করবে। আর কম্পিটিশন, আমি অ্যাকচুয়ালি কম্পিটিশন এসব বুঝি না, কারণ দর্শকের মন আসলে বলা যায় না কি কখন কোনটাকে ভালোবেসে ফেলে। কিন্তু আমি এতটুকু দর্শকের কাছে আমি বলবো যে হলে গিয়ে প্রত্যেকের সিনেমা দেখবেন, আর আমাদের কাজল রেখাও দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে। কাজল রেখা আসলে হয়ে ওঠা এতটা সহজ ছিল না আমার জন্য, অনেক কঠিন, কারণ আমি নিজেদের মেয়ে একদমই, আর কাজল রেখার চরিত্রটি 400 বছর আগের। তো সে কে, তার পুরো লাইফ স্টাইল, তার পুরো চরিত্রটি নিজের মধ্যে মানে ধারণ করা, সে কিভাবে কথা বলতো, তার কিভাবে মানে খারাপ দিন গিয়েছে, সে কিভাবে যুদ্ধ করেছে তার লাইফকে নিয়ে, তো সব কিছুই আসলে আমার করতে হয়েছে, অনেক কষ্ট করেছি আসলে। এখন তো এত কিছু বলতে পারবো না, মানুষের দর্শকরা হলে গেলেই দেখতে পারবে যে আমি আসলে কত কষ্ট করেছি। তো এতটাকে বলবো যে আমি বলে না, ফুল টিম যে পরিমাণে কষ্ট করেছে, কারণ শুটিংয়ের আগে আমি দেখেছি টানা অনেক বছর ধরে এটা প্রিপারেশন নেওয়া হয়েছে, কারণ এটি 400 বছর শুধু আগের গল্প। ওই প্যাটার্নে ঘর বাড়ি বানা, ওই প্যাটার্নের আপনার হচ্ছে কস্টিউম, আমাদের জুয়েলারি, এভরিথিং, এ টু জেড কালেক্ট করা, ওই থিমে আনা, ইটস আ ভেরি ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় যে শুধু আমি কষ্ট করিনি, ফুল টিম অনেক বেশি কষ্ট করেছে। আর আমার কাছে মনে হয় দিন শেষে আমি কাজল রেখা হয়ে উঠতে পেরেছি, আর মানুষ আমাকে গ্রহণ করবে। আসলে একটু কষ্টের কথা বলছি, একটা গানের শুনছিলাম যে অনেক আসলে অনেক কষ্ট হয়েছে, কি বলবো। আমার রাজের একটা গানের সিন ছিল, তো ওখানে আমার আমাদের যেই টাইমে হচ্ছে ময়মনসিং আমাদের শুটিংটা হয়েছিল, এমন একটা টাইম, এই ঝড়, এই বৃষ্টি, এই কড়া রোদ, মানে আমরাই নিজে কনফিউজ হয়ে যেতাম যে ওয়েদার মানে কখন কি হবে আসলে। তো ওয়েদারের কারণে এই ঝামেলাটি হয়েছে। তো আমি যেখানে আমার রাজের হচ্ছে গানের শুটিং চলছিল, আমাকে যেখানে বসিয়ে রাখা হয়েছিল, এটা নিচে হচ্ছে ছোট ছোট ওই যে ধারালো পাথর থাকে না, ছোট বড় ওটার মধ্যে। সো ওই গানটা এখনো রিলিজ হয়নি, ওটা আমার ফেভারিট গান, গুড দান্ত একটি গান। সো ওই গানে যখন আমি বসেছিলাম, একটা মোমেন্টে আমাকে যখন ব্রেক দিয়েছে, আমি উঠে দেখি আমার দুই পা নিচে পুরো ছিলে, রক্ত বের হচ্ছে।
তখন আমি ভয়ে থাকে না, মানে আমি তো একদম নতুন এসেছি ইন্ডাস্ট্রিতে, ওইভাবে বলার চান্সটা আমি পাইনি সেলিম ভাইকে, যে সেলিম ভাই একটু ব্রেক নিবো বা আমার কষ্ট হচ্ছে বা পা থেকে আমার ব্লাড বের হচ্ছে। সো যে তুরান ভাই ছিলেন, আমি তুরান ভাইকে গিয়ে বলি, ইয়ামিন ভাইকে গিয়ে বলি যে ইয়ামিন ভাই এই অবস্থা। তখন সেলিম ভাই বলছে মন্দিরা কই মন্দিরা কই, তুই এখনই শর্ট রেডি, এখনই শর্ট রেডি। আমি জাস্ট কিছুই করতে পারলাম না, আবার ওই অবস্থাতে আমি বসে পড়েছি, বসে পড়ে আবার সিন স্টার্ট করেছি। তো তখন সম্ভব সেলিম ভাইকে হয়তো গিয়ে কেউ বলেছিল যে মন্দিরা এরকম একটা অবস্থা, ভাই এখন একটু ওকে রেস্ট দেন। তখন সেলিম ভাই আমাকে বললো মন্দিরা তোর কি হয়েছে? আমি বলছি কিচ্ছু হয়নি, আমরা এখনই শুটিং করবো, কোনো অসুবিধা নেই। তারপরে আবার গানটার শুট পুরাটা শেষ করার পর সেলিম ভাই যখন দেখেছে যে আমার পুরা পা লিটারালি আমার বাদে ভরে গিয়েছে, তখন মানে সাবলন তুলো তুলো দিয়ে ঠিকঠাক করেছে। তো এরকম নানান ধরনের মানে কষ্ট হয়েছে, কিন্তু আমার এই কষ্টগুলো দিন শেষে আমার কাছে মনে হয়েছে মানে আমি আসলে খুবই স্যাটিসফাই থাকি না, যে কষ্ট করেছি কিন্তু তারপরে মনে হচ্ছে এত ভালো একটি কাজ হয়েছে, এটার জন্য আমি খুবই হ্যাপি। আপনি প্রতিযোগিতায় বিশ্বাস করেন না, কিন্তু হচ্ছে তারও তো অনেক আছে পুরুষ শাহরুখ খান রাজ অমর, কিন্তু নায়িকা বলতে গেলে আপনি আর হবেন, এটা অনেক হচ্ছে বন্ধুর সাথে আপনার ফাইট, এটা আপনি দেখছেন কি? আমি তো অ্যাকচুয়ালি ফাইট মনে করি, কারণ বুবলি আপু ইন্ডাস্ট্রিতে এসেছে অনেক বছর আগে এবং সে তার তাকে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, তার কাজও আমি দেখেছি, আর আমি একদমই নতুন কাজলরেখা হয়ে আপনাদের সামনে এসেছি। তো তার সাথে আমার কম্পিটিশন আমার মনে হয় না করা উচিত আসলে, এখন দর্শক দের হাতে আমি পুরো ছেড়ে দিতে চাই, তারা কিভাবে আমাকে গ্রহণ করে বা কাদের সাথে আমাকে কম্পিটিটর হিসাবে মিলায়। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আমি দিন শেষে আমি সেরা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।